দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্রের অনুশীলনী 9.1 থেকে কিছু সমস্যা সমাধান করে দেব। শুরুতেই আমরা কিছু সূত্র দেখে নেই। এই 9.1 এর সমস্যাগুলো সমাধান করার জন্য যে সকল সূত্র দরকার সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করে নেই। যে সূত্রগুলো আমরা পূর্বেই শিখেছি, অনুশীলনী 8.1 এ শিখেছি, তারপরে আমরা ফিজিক্সেও শিখেছি, দেখা যাক সূত্রগুলো কি। দেখো, এই যে দেখো, এখানে ইউ একটা বেগ আর ভি আর একটা বেগ, বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এবং তাদের লব্ধি যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এটা আমরা জানি যে দুইটা বেগ, একটা বেগ যদি ইউ হয় একটা বেগ যদি ভি হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, বেগ দ্বয়ের লব্ধি ডাব্লিউ হলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এটা আমরা জানি, এই সূত্রটা আমাদের লাগবে। তারপরে আমরা এটাও জানি লব্ধি বেগ ডাব্লিউ যদি ইউ এর দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে ট্যান থিটা সূত্রটা দেখে নিই, ট্যান থিটা সমান ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটাও আমাদের জানা আছে, আমরা এটা ফিজিক্সে শিখেছি বা অনুশীলনী 8.1-এও এটা শেখা হয়েছে। এরপরে আমরা আরেকটা সূত্র দেখে নেই, যে এই যে ইউ বেগ আর ভি বেগ, এই বেগ দ্বয়ের বৃহত্তম লব্ধি কখন বৃহত্তম লব্ধি পাওয়া যাবে? যখন আলফা শূন্য হবে, অর্থাৎ ইউ বেগ আর ভি বেগ একই রেখায় একই দিকে ক্রিয়া করবে। অর্থাৎ ইউ আর ভি বেগ দ্বয় যদি একই রেখায় ক্রিয়া করে তখন মধ্যবর্তী কোণ আলফা জিরো হয়ে যায়, তখন বেগ দ্বয়ের বৃহত্তম লব্ধি পাওয়া যাবে। আর বেগ দ্বয়ের বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি, মানে বেগ দ্বয়ের যোগফল, এটা আমরা জানি। এরপরে বেগ দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি কিভাবে পাবো? যদি আলফা 180 ডিগ্রি হয়, অর্থাৎ ইউ বেগ আর ভি বেগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি, আর বেগ তখন বেগ দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি পাওয়া যাবে, কারণ বেগ দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে আর বেগ দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি হবে ইউ মাইনাস ভি। তবে ইউ বেগটা বড়, যেটা বড় হবে ক্ষুদ্রতম লব্ধিটা সেদিকেই হবে, অর্থাৎ বেগ দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি হবে এই বেগ দ্বয়ের মধ্যে যে বেগটা বড়। যদি ইউ বড় হয়, এখানে আমরা চিত্রে দেখতেই পাচ্ছি ইউ বড়, ইউ মাইনাস ভি হবে। আমরা এই সূত্রগুলো আগে শিখেছি অনুশীলনী 8.1-এ, আমি শুধুমাত্র সূত্রগুলো মনে করে দিলাম। আরো আমরা কিছু শিখেছি, লম্ব মানে আমরা এখন শিখব লম্বাংশটা কি। দেখা যাক লম্বাংশটা কি আমরা এখন একটু দেখে নেই, যেটা অনুশীলনী 8.1-এও শেখা হয়েছে, আমরা একটু মনে করে নেব লম্বাংশটা কি। তোমরা এদিকে একটু লক্ষ্য করো, এই যে চিত্রে দেখতে পাচ্ছ ইউ বেগ আর ভি বেগ, এদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ এর অংশ হচ্ছে ইউ এবং ভি অংশ। অর্থাৎ ইউ আর ভি এর লব্ধি যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ এর অংশ হচ্ছে ইউ এবং ভি। কিন্তু ইউ আর ভি কে আমরা লম্বাংশ বলবো না, ইউ আর ভি কে আমরা লম্বাংশ বলবো না। কারণ কি, দেখো ইউ বেগ আর ভি বেগ পরস্পর কিন্তু লম্বভাবে ক্রিয়া করছে না, দেখলেই বোঝা যাচ্ছে এদের ইউ বেগ আর ভি বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। এই জন্য আমরা ডাব্লিউ এর অংশ বলবো ইউ এবং ভি, বাট লম্বাংশ বলবো না। তাহলে লম্বাংশ কখন বলবো? ডাব্লিউ এর লম্বাংশ ইউ এবং ভি কখন হবে? যদি ইউ এবং ভি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আমরা একটা চিত্র দেখি, এই চিত্রটার দিকে লক্ষ্য করি। দেখো এখানে ইউ একটা বেগ যা ও এক্স বরাবর ক্রিয়া করে, আর ভি আর একটা বেগ যা ও ওয়াই বরাবর ক্রিয়া করে, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন দেখো, আর এই বেগ দ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লিউ, আর এই বেগ দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে ইউ বেগ আর ভি বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, উল্টাভাবে ইউ আর ভি হচ্ছে ডাব্লিউ এর অংশ। ঠিক আছে, অংশ ঠিক আছে, কিন্তু এদেরকে লম্বাংশ কেন বলবো? ইউ আর ভি বেগ দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। যদি এই অংশ দুইটি পরস্পর লম্ব হয়, তখন এই অংশগুলোকে আমরা কি বলতে পারি? লম্বাংশ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি লম্বাংশটা অবশ্যই অংশ, মানে সকল লম্বাংশই অংশ, কিন্তু সকল অংশ লম্বাংশ নয়। দেখো ইউ আর ভি এরা অংশ বাট লম্বাংশ নয়। তাহলে আমরা বলতে পারি সকল
লম্বাংশই অংশ, কিন্তু সকল অংশক লম্বাংশ হবে না। তাহলে আমরা লম্বাংশটা বুঝে গেছি। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে ইউ বেগ আর ভি বেগ, এদের লব্ধি হচ্ছে ডাব্লিউ। এখন আমরা আবার বলতে পারি ইউ আর ভি হচ্ছে ডাব্লিউ এর লম্বাংশ। এখন এই লম্বাংশটা আমরা কিভাবে পাবো? শোনো, এই ডাব্লিউ এর প্রান্ত বিন্দু, যে ডাব্লিউটা আসলে ওসি দ্বারা দ্বিতীয় মানে সূচিত, তাহলে এই সি বিন্দু থেকে যদি আমরা এই এই ও এক্স এর উপর লম্ব টেনে নেই, তাহলে সি বিন্দু থেকে ও এক্স এর উপর মনে করো ও এ লম্ব আঁকা হয়েছে, লম্ব আঁকা হলে এই ও এটাই হবে ডাব্লিউ এর লম্বাংশ কোণ বরাবর ও এক্স বরাবর। আমি আবার বলছি, এই যে লব্ধি বেগ যে ডাব্লিউ ছিল, বা ডাব্লিউ একটা বেগ, যে কোন একটা বেগ মনে করো, এই ডাব্লিউ বেগের লম্বাংশ আমরা ও এক্স বরাবর বের করব। ডাব্লিউ বেগের লম্বাংশটা ও এক্স বরাবর বের করার টেকনিকটা কি? ডাব্লিউ বেগের প্রান্ত বিন্দু থেকে ও এক্স এর উপর একটি লম্ব আঁকতে হবে। এই লম্বের পাদবিন্দু যদি এ হয়, তাহলে ও এর দৈর্ঘ্যই হবে এই ডাব্লিউ বেগের লম্বাংশের মান। ঠিক একই ভাবে ও ওয়াই বরাবর যদি আমরা ডাব্লিউ এর লম্বাংশ বের করতে চাই, তাহলে ডাব্লিউ এর প্রান্ত বিন্দু থেকে ও ওয়াই এর উপর একটি লম্ব সিবি আঁকা হলো, তাহলে ওবি এই হবে ও ওয়াই বরাবর ডাব্লিউ বেগের লম্বাংশের মান। এখন দেখো, এই ইউটা মানে ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশের দৈর্ঘ্য হচ্ছে, লম্বাংশের মান হচ্ছে ও এ। এখন এই লম্বাংশের মান ও এটা আমরা কিভাবে বের করবো এটা একটু দেখে নেই। আর ও এক্স এর উপর লম্ব রেখা হচ্ছে ও আই, ও আই বরাবর ডাব্লিউ এর লম্বাংশের মান কিভাবে বের করব এটা আমরা একটু দেখে নেই। দেখো, আমরা যদি এ ও সি ত্রিভুজে যাই, এ ও সি ত্রিভুজে কস থিটা ইকুয়াল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ হচ্ছে ও সি। আমাদের টার্গেট হচ্ছে ও এর দৈর্ঘ্য বের করা, ও এর দৈর্ঘ্যটাই হচ্ছে ডাব্লিউ এর লম্বাংশ কোণ বরাবর ও এক্স বরাবর। তাহলে লম্বাংশের মান আসলে ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশের মান হচ্ছে ও এ। আমরা এখন ও এটা বের করব, এই জন্য আমরা ও এ সি ত্রিভুজে কস থিটা সমান লিখতে পারি ও এ বাই ও সি। এখান থেকে দেখো, ইজিলি আমি ইউ এর দৈর্ঘ্যটা বের করে নিতে পারি, ইউ ইকুয়াল টু ও সি ইন্টু কস থিটা, আর ও সি এর মানটা হচ্ছে কত, ডাব্লিউ আমি লিখে দিলাম, ও ইকুয়াল টু ডাব্লিউ কস থিটা। তাহলে দেখো, আমরা যেটা বুঝলাম, ডাব্লিউ যদি একটা বেগ হয় আর ও এক্স এর সাথে ডাব্লিউ যদি থিটা কোণ তৈরি করে, তাহলে ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশের মানটা কত হচ্ছে, ডাব্লিউ কস থিটা। তাহলে ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশ কি? ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ডাব্লিউ কস থিটা। আর ও এক্স এর উপর লম্ব রেখা ও আই, তাহলে ও এক্স এর উপর লম্ব রেখা ও আই বরাবর লম্বাংশটা কিভাবে বের করব? আমাদের তো মনে আছে, সি থেকে আমরা ও আই এর উপর সিবি লম্ব এঁকে নিয়েছিলাম। তাহলে ও বি হবে ও আই বরাবর ডাব্লিউ বলে ডাব্লিউ বেগের লম্বাংশ। এখন কিভাবে বের করব? দেখো, ও সি ও এর সাথে থিটা কোণ তৈরি করেছিল, তাহলে এইটুকু যদি থিটা হয়, তাহলে বি ও সি হবে 90 মাইনাস থিটা, কারণ টোটাল 90 থেকে যদি থিটা বাদ যায়, তাহলে আমরা বি ও সি বের যাব। এখন আমাদের টার্গেট হচ্ছে ও বি এর দৈর্ঘ্য বের করা। দেখো, তাহলে আমি বি ও সি ত্রিভুজে যদি যাই, তাহলে এটা হলো এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে আমি লিখবো কজ 90 মাইনাস থিটা সমান হবে ওবি বাই ও সি, মানে ভূমি বাই অতিভুজ। 90 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে ওবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব, তাহলে কজ 90 মাইনাস থিটা হবে ওবি বাই ও সি। তো এখান থেকে আমি দেখো, কজ 90 মাইনাস থিটা এটা তো আমরা বুঝতেই পারি, এটা মান হবে সাইন থিটা সমান ওবি বাই ও সি। এখান থেকে আমরা ওবিটা বের করে নেই, ওবি ইকুয়াল হচ্ছে ও সি সাইন থিটা, ও সি এর মানটা বসিয়ে দেই ডাব্লিউ সাইন থিটা। তাহলে দেখো, ও আই বরাবর ডাব্লিউ বেগের লম্বাংশ হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ডাব্লিউ যদি একটা বেগ হয়, ডাব্লিউ বেগটা ও এক্স এর সাথে থিটা কোণ তৈরি করলে ও এক্স বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হবে ডাব্লিউ কস থিটা, আর ও এক্স এর উপর লম্ব রেখা বরাবর লম্বাংশ হবে ডাব্লিউ সাইন থিটা। এটা মনে রাখবে। এখন লম্বাংশের উপপাদ্য বলতে একটা উপপাদ্য আছে, যেটা 8.1 এ আমরা প্রমাণটা শিখেছি, এখানে শুধু আমি অ্যাপ্লাইটা একটু দেখাই দেব।
একটু মনে করে নেই, বেগের লম্বাংশ উপপাদ্যটা কি? বেগের লম্বাংশ উপপাদ্য হচ্ছে একই সমতলে একই বিন্দুতে, মানে একই সমতলে একই বিন্দুতে একই সময় ক্রিয়াশীল দুইটি বেগের একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই একই দিকে বেগদ্বয়ের লব্ধির লম্বাংশের সমান। অর্থাৎ একটা বিন্দুতে দুইটি বেগ ক্রিয়া করবে, একই বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দুতে দুইটা বেগ ক্রিয়া করবে। তাহলে একটি নির্দিষ্ট দিকে ওই বেগ দুইটির লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিকে বেগদ্বয়ের লব্ধির লম্বাংশের সমান। আমরা একটু চিত্র দেখি, চিত্র দেখলে ক্লিয়ার বুঝতে পারবো। দেখো তো, এই ইউ একটা বেগ আর ভি আর একটা বেগ, এরা কোথায় কাজ করছে? ও বিন্দুতে ক্রিয়া করছে। ইউ আর ভি বেগদ্বয় ও বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের লব্ধি ওসি হচ্ছে ডাব্লিউ, এটা ও বিন্দুতে ক্রিয়া করে। এখন আমি ধরে নিছি, দেখো এই ইউ বেগটা ও এক্স এর সাথে আলফা কোণ তৈরি করে, ভি বেগটা ও এক্স এর সাথে বিটা কোণ তৈরি করে, আর ডাব্লিউ যে লব্ধি বেগটা তা ও এক্স এর সাথে থিটা কোণ তৈরি করে। এখন এখানে বলা হয়েছিল একই বিন্দুতে একই সময় ক্রিয়াশীল দুইটি বেগের একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। এখন ইউ বেগ আর ভি বেগ এর ও এক্স বরাবর লম্বাংশের বীজগাণিতিক সমষ্টিটা কি হবে দেখি। ও এক্স বরাবর ইউ এর লম্বাংশ কি হবে আমরা একটু আগে শিখছি, একটা নির্দিষ্ট দিকে একটা বেগের লম্বাংশ কি হবে। এই ইউ বেগটা যদি ও এক্স এর সাথে আলফা কোণ তৈরি করে তাহলে ও এক্স বরাবর ইউ এর লম্বাংশ হবে ইউ কজ আলফা, ও এক্স বরাবর ভি এর লম্বাংশ হবে ভি কজ বিটা, আর ও এক্স বরাবর সি মানে লব্ধি বেগের লম্বাংশ হবে ডাব্লিউ কজ থিটা। এটা আমরা একটু আগে শিখছি। তাহলে উপপাদ্যটায় বলা হয়েছে কি, দুইটি বেগের একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। এই যে দুইটা বেগ, ইউ বেগ আর ভি বেগ, এই দুইটা বেগের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি কোন দিকে? একটা নির্দিষ্ট দিকে, দিকটা আমরা ধরে নিছি ও এক্স। ও এক্স বরাবর, তাহলে ও এক্স বরাবর ইউ বেগের লম্বাংশ আর ভি বেগের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি হবে ওই একই দিকে। একই দিকে মানে ও এক্স বরাবর ওই একই দিকে বেগদ্বয়ের লব্ধির লম্বাংশের সমান, মানে ডাব্লিউ এর লম্বাংশের সমান হবে। আমরা একটু দেখে নিই, দেখো ও এক্স বরাবর বেগগুলোর লম্বাংশ তাহলে কি হবে? এই লম্বাংশ উপপাদ্য অনুযায়ী হবে কি বলো, ও এক্স বরাবর ইউ এর লম্বাংশ হচ্ছে ইউ কজ আলফা, ও এক্স বরাবর ভি এর লম্বাংশ হচ্ছে ভি কজ বিটা সমান হবে, মানে ও এক্স বরাবর ইউ এর লম্বাংশ যোগ ভি এর লম্বাংশ সমান হবে লব্ধির লম্বাংশ, এখানে লব্ধি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ডাব্লিউ কজ থিটা। তাহলে ও এক্স বরাবর এটা হলো বেগগুলির লম্বাংশ, লম্বাংশ এটা কোন উপপাদ্য অনুযায়ী? বেগের লম্বাংশ উপপাদ্য অনুযায়ী। আর একটু আগে আমরা শিখছিলাম যে ও এক্স বরাবর ইউ এর লম্বাংশ যদি হয় ইউ কজ আলফা, তাহলে ও এক্স এর উপর লম্ব রেখা বরাবর ইউ এর লম্বাংশ হবে ইউ সাইন আলফা, তাহলে ও এক্স এর উপর লম্ব রেখা ও আই বরাবর ভি এর লম্বাংশ হবে ভি সাইন বিটা। একইভাবে ও এক্স এর উপর লম্ব রেখা ও আই বরাবর সি এর লম্বাংশ হবে ডাব্লিউ এর লম্বাংশ হবে ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি এই লম্বাংশ উপপাদ্য অনুযায়ী ও ওয়াই বরাবর বেগগুলির লম্বাংশ কেমন হবে? ও আই বরাবর, ওয়াই বরাবর যদি লম্বাংশ নেই তাহলে হবে ওয়াই মানে কি, ও এক্স এর উপর লম্ব রেখা বরাবর, ও এক্স এর উপর লম্ব রেখা বরাবর ইউ এর লম্বাংশ হচ্ছে ইউ সাইন আলফা, ভি এর লম্বাংশ হচ্ছে ভি সাইন বিটা, ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে লম্বাংশ উপপাদ্য অনুযায়ী ইউ এর লম্বাংশ যোগ ভি এর লম্বাংশ সমান হচ্ছে ডাব্লিউ এর লম্বাংশ, মানে এই যে ইউ আর ভি বেগ, এই দুইটা বেগের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে তাদের লব্ধির লম্বাংশের সমান একটা নির্দিষ্ট দিকে, এখানে নির্দিষ্ট দিকটা হচ্ছে ওয়াই। এর প্রমাণটা আমরা অনুশীলন 8.1 এ শিখেছি, এখন তোমাদের শুধু একটু মনে করে দিলাম। আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে এই লম্বাংশ উপপাদ্য, তারপর লব্ধি সূত্র যেটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা কিছু সমস্যার সমাধান করব। প্রথমেই আমি তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বরটা একটু বুঝাই দিব। একটু দেখো উদাহরণ 1 এ কি বলা হয়েছে, 100 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তা সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। মানে 100 মিটার চওড় একটা নদী আছে, এই নদীতে যখন স্রোত থাকবে না, স্রোত নেই, কেউ বাধা দিচ্ছে না, একজন সাঁতারু যখন নদীটা পাড়ি দিচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না, নীর
বাধায় সে 100 মিটার পাড়ি দিতে তার সময় লাগছে 4 মিনিট, কিন্তু স্রোত থাকলে তা পাড়ি দিতে 5 মিনিট সময় লাগে। এখন স্রোতের বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা প্রথমেই চিন্তা করে নেই, 100 মিটার পাড়ি দিতে তার 4 মিনিট লাগছে কোনো রকম বাধা ছাড়া, তাহলে দূরত্ব হচ্ছে 100 মিটার, যেতে লাগছে 4 মিনিট, কার? ওই লোকটির। তাহলে অবশ্যই লোকটির বেগ হবে দূরত্ব বাই সময়, মানে 100/4, মানে হচ্ছে 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে কার বেগ? লোকটির বেগ। তাহলে আমরা কিন্তু লোকটির বেগ পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে স্রোতের বেগ। যখন স্রোত থাকবে নদীতে তখন সময় লাগে 5 মিনিট। তাহলে আমরা প্রশ্নটা বুঝে গেছি। প্রশ্নটা হচ্ছে একটা 100 মিটার চওড়া একটা নদী আছে, এই নদীটি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট লাগে। কখন 4 মিনিট লাগে? যখন নদীতে স্রোত থাকবে না, কিন্তু স্রোত থাকলে তা পাড়ি দিতে তার 5 মিনিট সময় লাগে। এখন আমাদের স্রোতের বেগ নির্ণয় করতে হবে। আমরা চিত্রটা একটু লক্ষ্য করি। চিত্র দেখো, এই যে একটা নদী, এই নদীটি চওড়া হচ্ছে 100 মিটার। হ্যাঁ, 100 মিটার চওড়া। এখন যখন স্রোত থাকবে নদীতে, তখন যদি সে সোজাসুজি যেতে চায়, লোকটি সোজাসুজি ওপার দিতে চায়, তাহলে সোজাসুজি পাড়ে দিল তো আর সে সোজাসুজি যেতে পারবে না, স্রোত তাকে ঠেলে এদিকে নিয়ে যাবে। তাহলে কি করবে সাঁতারু? এই স্রোতের সাথে একটা নির্দিষ্ট কোণ করে, মানে স্রোতের যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, ঠিক একটা নির্দিষ্ট কোণ করে, বিপরীত দিকে না, ঠিক এই স্রোতের সাথে একটা নির্দিষ্ট কোণ করে সে রওনা হবে। তাহলে এখানে আমি ধরে নেব যে এইটা হচ্ছে লোকটির বেগ, আর স্রোতের বেগ হচ্ছে ভি, যা তীর বরাবর ক্রিয়া করে, আর লোকটির বেগ হচ্ছে ইউ আমরা ধরে নিব, এবং লোকটি তীরের সাথে আলফা কোণ করে সে রওনা দিবে, যাতে সে সোজাসুজি ওপার যেতে পারে। তাহলে দেখো এখানে দুইটা বেগ, একটা হচ্ছে সাঁতারুর বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে এই যে দুইটা বেগ, তাদের একটা লব্ধি থাকবে, এই লব্ধিটাই হবে সোজাসুজি হবে, তীরের সাথে সোজাসুজি হবে। লব্ধি বেগটা হচ্ছে ডাব্লিউ, যা তীরের সাথে সোজাসুজি হবে, মানে কি তীরের সাথে সে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমরা বুঝে গেলাম যে নদীটি যদি সে সোজাসুজি পাড়ে দিতে চায়, তাহলে সাঁতারু সোজাসুজি রওনা দিবে না, তীরের সাথে একটা নির্দিষ্ট কোণ করে রওনা দিবে। আমরা ধরে নেবো সে আলফা কোণ করে রওনা দিলে সে সোজাসুজি যেতে পারবে, আর সোজাসুজি যখন যাবে, সোজাসুজি যে বেগটা এটাই হচ্ছে এই সাঁতারু আর লোক, এই লোকটি এবং স্রোতের লব্ধি বেগ, আর এই লব্ধি বেগটা তীরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা আমরা একটু দেখে নেই, আমি এখানে যা বললাম তাই একটু এখানে লিখে নিচ্ছি, যে ধরি লোকটির বেগ হচ্ছে ইউ মিটার পার মিনিট। হ্যাঁ, ইউ মিটার পার মিনিট, আর স্রোতের বেগ ধরে নিলাম ভি মিটার পার মিনিট। আর তাহলে শর্ত মতে দেখো, শর্তে কি বলা ছিল? আর লোকটি 100 মিটার চওড়া নদীটি 4 মিনিটে পার হয় যদি স্রোত না থাকে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম, তাহলে দূরত্ব বাই সময় দিলে লোকটির বেগ পেয়ে যাব। তাহলে দূরত্ব হচ্ছে 100 আর সময় হচ্ছে 4, 100 কে 4 দ্বারা ভাগ দিলে আমরা ইউর মানটা পাবো, ইউর মানটা 25 পাবো, 25 যদি বসাই তাহলে লোকটির বেগ পাবো 25 মিটার পার মিনিট। আমি শর্ত মতে ইউর মানটা এখান থেকে বের করে নিলাম, মানে লোকটির বেগটা বের করে নিলাম। আর ধরে নিছি যদি স্রোত থাকলে নদীটি সোজাসুজি পাড়ি দিতে তীরের সাথে আলফা কোণ করে সাঁতারু রওনা দিল বা লোকটি রওনা দিল। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে তীরের সাথে আলফা কোণ করে রওনা দিল। আর লব্ধি বেগ ডাব্লু মিটার পার মিনিট হলে, লব্ধি বেগটা যদি ডাব্লু মিটার পার মিনিট হয়, তাহলে লব্ধি বেগটা তীরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, যেটা আমি আগে তোমাদের বলেছি। আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে, প্রথমেই টার্গেট থাকবে এই লব্ধি বেগটা বের করবো। লব্ধি বেগটা বের করতে পারলে আমরা দেখবো যে স্রোতের বেগটা ইজিলি পেয়ে যাব। লব্ধি বেগটা তাহলে আমরা কি করে বের করবো দেখো একটু মনোযোগ দিয়ে। এখন নদীর তীর বরাবর বেগগুলির লম্বাংশ নিয়ে পাই, নদীর তীর বরাবর আমরা ওই বেগগুলির যে লম্বাংশ উপাদ্য, একটু আগে আমরা লম্বাংশ উপাদ্য শিখছিলাম, তাহলে নদীর তীর বরাবর বেগগুলির লম্বাংশ নিব। চিত্রটা একটু লক্ষ্য করি, এই যে নদীর তীর হচ্ছে মানে এই যে বরাবর যেদিকে ভি বেগটা ক্রিয়া করে, তাহলে আমরা একটু চিন্তা করে নিই ভি বেগটা নদীর তীরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। ভি বেগ নদীর তীরের সাথে বা স্রোতের সাথে, ভি বেগটা কার বেগ? স্রোতের বেগ। স্রোতের বেগ এই নদীর তীরের সাথে অবশ্যই 0 ডিগ্রি কোণ তৈরি করবে, কারণ স্রোত এদিকে যাচ্ছে, ভি বেগ আর আমরা নদীর তীর বরাবর বেগগুলির লম্বাংশ নিব, মানে এই ভি এর দিক বরাবর লম্বাংশ নিব। তাহলে এই ভি বেগটা তীরের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করবে,
ইউ বেগটা তীরের সাথে আলফা কোণ তৈরি করছে, ডাব্লিউ বেগটা তীরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে লম্বাংশ উপপাদ্য অনুযায়ী কি হবে? ইউ এর লম্বাংশ যোগ ভি এর লম্বাংশ সমান হবে ডাব্লিউ এর লম্বাংশ। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে নেই। দেখো ইউ এর লম্বাংশ হচ্ছে ইউ কজ আলফা, কারণ কি ইউ বেগটা ভি এর সাথে বা তীরের সাথে আলফা কোণ তৈরি করছে, ইউ কজ আলফা। প্লাস ভি, ভি বেগটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতটা তীরের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ভি কজ 0 হবে, মানে ভি বেগ তীরের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে হবে ইউ কজ আলফা প্লাস ভি কজ 0, মানে ইউ এর লম্বাংশ যোগ ভি এর লম্বাংশ সমান হবে ডাব্লিউ এর লম্বাংশ। ডাব্লিউ হচ্ছে লব্ধি, লব্ধি এর লম্বাংশ ডাব্লিউ কজ 90, কারণ লব্ধিটা তীরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এখান থেকে আমি ইজিলি ভি সরি ইউ কজ আলফার মানটা বের করে নিব। দেখো কজ 90 এর মান 0 আর কজ 0 এর মান 1, এখানে আমি লিখে গেলাম ইউ কজ আলফা প্লাস ভি ইকুয়াল টু কজ 90 এর মান 0 লিখে দিলাম, সেখান থেকে আমি পেয়ে গেলাম ইউ কজ আলফা সমান মাইনাস ভি। এখন আমরা লব্ধি বেগ ডাব্লিউ বের করব। আচ্ছা ডাব্লিউ টা কি হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এই সূত্র প্রয়োগ করবো, আমরা প্রয়োগ করে ডাব্লিউ টা বের করবো। দেখি লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এখন আমরা এখানে ইউ কজ আলফার মানটা বসিয়ে দিচ্ছি। দেখো ইউ কজ আলফা এর পরিবর্তে আমি কত বসাবো? মাইনাস ভি বসাচ্ছি। দেখো এই ইউ কজ আলফার পরিবর্তে মাইনাস ভি বসালাম, তাহলে হবে মাইনাস 2 ভি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ভি স্কোয়ার, মানে কি লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত? দেখো রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা লব্ধি বেগ ডাব্লিউ বের করে নিলাম। তাহলে এই লব্ধি বেগ, এই লব্ধি বেগ যে ডাব্লিউ, এই লব্ধি বেগটা তো তীরের সাথে লম্বালম্বি ভাবে ক্রিয়া করবে, আর এই বেগেই সে সোজাসুজি ওপার যায় এবং যেতে তার সময় লাগে 5 মিনিট, মানে 100 মিটার যেতে 5 মিনিট লাগবে। কোন বেগে? এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই বেগে। তাহলে আমরা দেখে নেই, তাহলে ডাব্লু বেগে সাঁতারু, দেখো 100 মিটার প্রশস্ত নদীটি তাহলে 5 মিনিটে পার হয়, মানে যখন স্রোত থাকে তখন 100 মিটার 5 মিনিটে পার হয়, মানে এখানে বেগ হচ্ছে ডাব্লিউ, দূরত্ব হচ্ছে 100 আর সময় হচ্ছে 5 মিনিট, হ্যাঁ, আর দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ভিটি, মানে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। তাহলে এখানে 100 হচ্ছে দূরত্ব, বেগ হচ্ছে ডাব্লিউ, সময় হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারবো 100 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 5। তাহলে আমরা এটা লিখে ফেলি, তাহলে আমরা বলতে পারি অতএব 100 ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 5। এবার ডাব্লিউ এর মানটা বসাই দিই, ডাব্লিউ এর মানটা মনে আছে, ডাব্লিউ এর মান ছিল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, এবার আমি একটা কাজ করি, ইউ এর মানটা এখানে বসিয়ে দিই। ইউ এর মানটা আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম 25, বসিয়ে দিলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ভি এর মানটা পেয়ে যাব। আমাদের টার্গেট তো ভি এর মান বের করা, 5 দ্বারা ভাগ দিলাম, এখানে দেখো 20 হয়ে গেল। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, বর্গ করলে এখানে 400 হলো, 25-এর বর্গ হলো 625, আর এই ভি স্কোয়ার লিখে দিলাম। দেখো এখন আমরা খুব সহজেই ভি স্কোয়ার মান, ভি এর মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা ভি এর মানটা 15 পেয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি স্রোতের বেগ কত? 15 মিটার পার মিনিট। এখন আমি তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারেই করে দিব, এটা হচ্ছে উদাহরণ, দেখো 3 নম্বরটা, দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটি নৌকা টি সময় একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, ওই আগের অঙ্কটার মতই প্রায়। একটা নদী, একটি একটি নৌকা একটা নদী টি সময় সোজাসুজি পাড়ি দিতে পারে, আর টি অন সময় স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। সমান দূরত্ব বলতে এখানে কি দূরত্ব বুঝবো? এই নদী যে যতটুকু চওড়া ওই ঠিক ততটুকু দূরত্ব স্রোতের অনুকূলে পাড়ি দিতে সময় লাগে টি ওয়ান। আর এখানে বলে দিছে যে নৌকার বেগ হচ্ছে ইউ, আর স্রোতের বেগ যদি ভি হয় তাহলে আমাদের দেখাতে হবে টি ইস টু টি ওয়ান সমান রুট ওভার ইউ প্লাস ভি ইস টু রুট ওভার ইউ মাইনাস ভি। তাহলে টিটা কি? টিটা হচ্ছে সোজাসুজি পাড়ি দেওয়ার সময়, আর টি ওয়ানটা হচ্ছে স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করার সময়। তাহলে আমাদের টি আর টি অন এর অনুপাত বের করতে হবে। তাহলে ইউ আর ভি হচ্ছে যথাক্রমে নৌকার বেগ আর স্রোতের বেগ। ঠিক একইভাবে আগের অঙ্কটার মতো করেও আমরা প্রথমে লব্ধি বেগটা বের করে নেব। কার লব্ধি বেগ? এই নৌকার বেগ আর স্রোতের লব্ধি বেগটা বের করবো,
আগের অঙ্কটার মতো করে দেখি, আমরা চিত্রটা দেখি। চিত্র দেখে বুঝতেই পারছি নৌকাটি সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য তীরের সাথে আলফা কোণ করে রওনা হলো। আর স্রোতের বেগ হচ্ছে ভি, যা তীর বরাবর ক্রিয়া করবে। আর লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ, কার লব্ধি বেগ এটা? ইউ আর ভি এর লব্ধি বেগ। তাহলে এই ডাব্লিউটা তীরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। কারণ কি 90 ডিগ্রি কেন করবে? কারণ কি এটা সোজাসুজি, তো সোজাসুজি পাড়ি দেওয়ার সময় হচ্ছে টি এখানে, আর আমরা ধরে নিছি সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য লোকটি বা লোকটি না সরি নৌকাটি তীরের সাথে আলফা কোণ করে রওনা দিছে। তাহলে আমরা একটু বর্ণনাটা লিখে ফেলি। আর যে কি কি দেওয়া আছে, দেওয়া আছে নৌকার বেগ ইউ, আর স্রোতের বেগ কত দেওয়া আছে এখানে? ভি দেওয়া আছে, এটা আমরা লিখে ফেললাম। আর ধরি নদীটি সোজাসুজি পাড়ি দিতে তীরের সাথে আলফা কোণ করে নৌকাটি রওনা হলো। এই যে তীরের সাথে আলফা কোণ করে নৌকাটি রওনা হলো, সেক্ষেত্রে স্রোতের বেগ ভি, আর যা নদীর তীর বরাবর ক্রিয়া করবে এটা আমরা বুঝতে পারছি। আর লব্ধি বেগ যদি ডাব্লু হলে, এই লব্ধি বেগ ডাব্লু হলে লব্ধি বেগটা তীরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আগের অঙ্কটায় আমরা শিখেছিলাম যে এবার লব্ধি বেগটা বের করার জন্য আমরা কি করব, তীর বরাবর বেগগুলির লম্বাংশ নিব। এখন যদি আমরা তীর বরাবর বেগগুলির লম্বাংশ নেই, দেখো এই চিত্র অনুযায়ী তীর বরাবর লম্বাংশ নিলে আমরা কি পাবো, ইউ কজ আলফা প্লাস ভি কজ জিরো ইকুয়াল টু ডাব্লিউ কজ 90 ডিগ্রি, ঠিক আগের অঙ্কটার মতো। ইউ কজ আলফা কেন? ইউ বেগটা এই তীরের সাথে দেখো আলফা কোণ তৈরি করেছে, আর লব্ধি বেগটা তীরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর ভি বেগটা তীরের সাথে জিরো কোণ তৈরি করেছে। তাহলে ওই লম্বাংশ উপপাদ্য অনুযায়ী ইউ এর লম্বাংশ যোগ ভি এর লম্বাংশ সমান হচ্ছে ডাব্লিউ এর লম্বাংশ বা লব্ধির লম্বাংশ। এখান থেকে আমরা এই যে কজ জিরোর মান 1 এখানে বসিয়ে দিছি, কজ 90 এর মান 0 তাও লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা ইউ কজ আলফার মান মাইনাস ভি পেয়ে গেলাম। এখন আমরা লব্ধি বেগ ডাব্লু বের করব। ডাব্লু ইকুয়াল টু হবে কি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। ওই ঠিক আগের অঙ্কের মতোই ইউ কজ আলফার মানটা আমরা ভি বসিয়ে দেই। তাহলে আমরা দেখো এখানে ইউ কজ আলফার মান ভি বসিয়ে দিলাম, তাহলে হলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখানে হবে মাইনাস 2 ভি স্কোয়ার, মানে কি ডাব্লু ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। লব্ধি বেগ আমরা ডাব্লু পেয়ে গেলাম। এটা কি, এই লব্ধি বেগটা কি সোজাসুজি যাওয়ার লব্ধি বেগ? হ্যাঁ, আর সোজাসুজি যেতে কত সময় লাগছে প্রশ্নে বলে দিয়েছিল টি সময় লাগছে। এখন আমরা বলবো যে নদীর প্রস্থ যদি, দেখো খেয়াল করো নদীর প্রস্থ যদি ডি হয়, আর নদীর প্রস্থ ডি হয় আর তাহলে ডাব্লু বেগে নৌকাটি, এই লব্ধি বেগ যে ডাব্লু, ডাব্লু বেগে নৌকাটি ডি প্রশস্ত নদীটি সোজাসুজি টি সময় পার হয়, তাহলে এখানে বেগ হচ্ছে ডাব্লু, প্রস্থ হচ্ছে মানে দূরত্ব হচ্ছে ডি আর সময় হচ্ছে টি, তাহলে এস ইকুয়াল টু ভিটি, ওই সূত্র অনুযায়ী দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় হবে, অর্থাৎ ডি ইকুয়াল টু হবে ডাব্লিউ ইন্টু টি, আমরা লিখে নেই, অর্থাৎ ডি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। ঠিক আগের অঙ্কটার মতেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। এখান থেকে টি এর মানটা বের করে নেই, কারণ কি আমাদের প্রশ্নে টি আর টি অন এর অনুপাত বের করতে বলা হয়েছে, টিটা বের করে নিলাম, টিটা ছিল সোজাসুজি পাড়ি দেওয়ার সময়, তাহলে টি ইকুয়াল টু হলো ডি বাই ডাব্লিউ। এখন আমরা ডাব্লিউ এর মানটা এখানে বসিয়ে দিলাম, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার দেখো স্রোতের অনুকূলে লব্ধি বেগ ইউ প্লাস ভি, কারণ কি স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, স্রোতের বেগ হচ্ছে ইউ আর নৌকার বেগ ছিল ভি, তাহলে স্রোতের অনুকূলে লব্ধি বেগ হবে ইউ প্লাস ভি। আর এই লব্ধি বেগে মানে ইউ প্লাস ভি বেগে ডি দূরত্ব যেতে সময় লাগে টি ওয়ান, এটা প্রশ্নে বলে দিছিল যে স্রোতের অনুকূলে সমান দূরত্ব, নদীর নদী যতটুকু চওড়া ঠিক ততটুকু দূরত্ব যেতে কত সময় লাগে, টি অন সময় লাগে, এটা আমরা লিখে নিলাম। দেখো এই ইউ প্লাস ভি বেগে নৌকাটি টি অন সময়ে স্রোতের অনুকূলে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে দূরত্ব ডি, সময় হচ্ছে টি ওয়ান, আর বেগ হচ্ছে ইউ প্লাস ভি, সেখান থেকে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি ওয়ান, তাহলে এখান থেকে আমি টি ওয়ান ইকুয়াল টু পাবো ডি বাই ইউ প্লাস ভি। তাহলে এবার আমরা আমি আবার একটু বলে নিচ্ছি, দেখো আমরা আসলে কি কি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আবার টি অন ও পেয়ে গেলাম, টিটা ছিল সোজাসুজি পাড়ি দেওয়ার সময় আর টি অনটা ছিল স্রোতের অনুকূলে এই ডি দূরত্ব যাওয়ার সময়। এখন আমরা এই টি আর টি অন এর অনুপাতটা বের করব, দেখি টি আর টি অন এর অনুপাতটা বের করে নিব, উত্তর তো টি আর টি অন এর অনুপাতে বের করতে বলছে, এই জন্য আমি টি ভাগ টি অন করে দিলাম, এই টি এর মানটা বসিয়ে দিলাম আর এখানে টি অন এর মানটা বসিয়ে দিলাম,
এরপর আমরা একটু ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাব আমরা। তো একটু আমি এই উপরের এই ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখলাম, গুণ দিয়ে হরটাকে উল্টে দিলাম, ইউ প্লাস ভি উপরে গেল, ডি নিচে চলে গেল। ক্যালকুলেশনটা দেখো কিভাবে করা হয়েছে। এরপরে দেখো এই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কে আমি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কে ইউ মাইনাস ভি ইন্টু ইউ প্লাস ভি লিখে দিলাম, আর এই যে ইউ প্লাস ভিটাকে আমি রুট ওভার দিয়ে ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ভি লিখে দিলাম। এটা বুঝতেই পারছি, কারণ ইউ প্লাস ভি হোল স্কোয়ার আর রুট কাটা চলে যাবে, থাকবে ইউ প্লাস ভি। তাহলে দেখো এখানে রুট ইউ প্লাস ভি আর এই রুট ইউ প্লাস ভি বাদ যাবে, ডি ডি বাদ চলে যাবে। তাহলে আমাদের কি থাকছে, থাকছে উপরে থাকছে রুট ইউ প্লাস ভি আর নিচে থাকছে রুট ইউ মাইনাস ভি, অর্থাৎ টি আর টি অন এর অনুপাত তাহলে কি দাঁড়াচ্ছে। দেখো টি আর টি অন এর অনুপাত মানে টি ইস টু টি অন দাঁড়াচ্ছে রুট ওভার ইউ প্লাস ভি অনুপাত রুট ওভার ইউ মাইনাস ভি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক শিখব। তো তোমরা সবাই ভালো থাকো আর বাসায় বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে, আমি যেগুলো করালাম এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে।